পরবর্তী খবরে গরিব মানুষের জন্য আবাস যোজনার ঘর একশো দিনের কাজে রাস্তা নিকাশী নালা সহ বিভিন্ন প্রকল্পের কাজে তদন্ত গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পরিস্থিতি বেগতিক দেখে শেষে স্থানীয় বিধায়কের সাহায্যে থানায় খবর দিয়ে পুলিশ আসার পর শান্ত হয় জনতা শনিবার দুপুরে বাদুরিয়া ব্লকের যদুরহাটি দক্ষিণ পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বাদুরিয়ার বিডিও সুপর্ণা বিশ্বাসকে সঙ্গে নিয়ে যদুরাহাটি দক্ষিণ পঞ্চায়েত এলাকার গোকনা গ্রামে তদন্তে গিয়েছিলেন দুজনের কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা গ্রামে ঢুকতেই রেডে করে পড়ে জনতা পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশবিহীন গাড়ি থেকে নামতে চান না কেন্দ্রীয় দল খবর পেয়ে বিধায়ক ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন তাদের পঞ্চায়েতে কাজের বদলে চরম দুর্নীতি হয়েছে বলে দাবি করে বলেন আমাদের এখানে একটা পুকুর একবার কেটে সাতবার কাটার টাকা তুলে নেওয়া হয়েছে নিকাশি নালা না কেটে টাকা তোলা হয়েছে একই ব্যক্তিকে একাধিকবার টাকা দেওয়া হয়েছে যদিও এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য এস কে রায় বলেন কিছু মানুষ বিক্ষোভ দেখায় তবে এসব বিষয়ে আমরা কিছু বলবো না যা জানানোর তা যথাস্থানে জানানো হবে ডিমান্ড উনি কওয়ার কুলুক দেখারটা কি প্রধান কার নামো দে भाई वगैरह का तो हमको वर्क हम बिजी थी नहीं किए हमें कोई कमेंट भी नहीं करना है जो आप पूछना चाहते हैं मैं कोई कमेंट नहीं कर सकता जो भी ये कुछ वहाँ पे लोग कर रहा था नहीं इसके बारे में कोई कमेंट मैं नहीं कर सकता जो भी मेरा रिपोर्ट है कॉन्फिडेंशियल है मैं सीधे मिनिस्ट्री को सबमिट करूंगा এমও বাদুরিয়া থেকে অর্ণব মৈত্রীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন